নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি হস্তরেখা বিচার সংক্রান্ত আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তো আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আজকে আমি কতগুলো গুরুত্বপূর্ণ রেখা সম্বন্ধে আলোচনা করব, যে রেখাগুলো থেকে আপনারা জানতে পারবেন যে আপনার জীবনে কত পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন, অর্থাৎ আপনাদের আয় উন্নতি সম্বন্ধে। এই রেখাগুলি থেকে আপনারা জানতে পারবেন আপনারা জীবনে কত টাকা আয় করতে পারবেন। তো এই রেখাগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রেখা। দেখুন, প্রথমে আলোচনা করছি আমাদের হাতের বুধের যে ক্ষেত্র রয়েছে, সেই বুধের ক্ষেত্র এবং সেখানে যদি একটি স্পষ্ট বুধের রেখা থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তি বা সেই জাতক প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারে। এর পরবর্তীতে দেখুন, এই যে রবির পর্বত বা ক্ষেত্র রয়েছে, এখানে যদি একটি এরকম ধরনের রবি রেখা লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু সেই ব্যক্তিও জীবনে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে থাকে। অর্থাৎ বুধের ক্ষেত্র এবং রবির ক্ষেত্র, এই দুটি ক্ষেত্রে যদি এরকম ধরনের একটি করে সরল রেখা অর্থাৎ রবি রেখা এবং বুধ রেখা লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু সেই ব্যক্তি জীবনে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে। এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটি হলো আমাদের হাতের রবির পর্বত বা ক্ষেত্র। এই ক্ষেত্রে যদি এরকম ধরনের একটি সুন্দর স্পষ্ট রবি রেখা লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু সেই ব্যক্তি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে। তারই পাশাপাশি এই যে বুধের ক্ষেত্র বা পর্বত রয়েছে, এখানে যদি এরকম ধরনের একটি স্পষ্ট এবং সরল রেখা বুধের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, সেক্ষেত্রেও কিন্তু সেই ব্যক্তি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করবে। অর্থাৎ এই রেখা দুটির কিন্তু গুরুত্ব অপরিসীম। এর পরবর্তীতে দেখুন, যদি আমাদের হাতের অনামিকার আঙুলে অগ্রভাগে অর্থাৎ প্রথম পর্বে যদি এরকম ধরনের গোল মুদ্রা চিহ্ন লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু সেই ব্যক্তি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে থাকে। তারই পাশাপাশি যদি আমাদের হাতের কনিষ্ঠা বা বুধের আঙুলে এরকম ধরনের ফুল মুদ্রিকা চিহ্ন লক্ষ্য করা যায়, অর্থাৎ মুদ্রা চিহ্ন লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু সেই ব্যক্তি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে থাকে। অর্থাৎ অনামিকা বা রবির আঙুল এবং কনিষ্ঠা বা বুধের আঙুল, এই দুটি আঙুলে যদি এরকম ধরনের মুদ্রা চিহ্ন লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু সেই ব্যক্তি জীবনে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করে থাকেন এবং তার অর্থের পরিমাণ কিন্তু বহু হয়ে থাকে, অর্থাৎ সেই ব্যক্তি কিন্তু কোটিপতি হয়ে থাকেন। তো এরকম ধরনের হাতে যাদের এরকম ধরনের মুদ্রা চিহ্ন লক্ষ্য করা যাবে, অর্থাৎ বুধের আঙুলে এবং রবির আঙুলে, অর্থাৎ অনামিকা এবং কনিষ্ঠার আঙুলে যদি এরকম ধরনের মুদ্রা চিহ্ন লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু সেই ব্যক্তি জীবনে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করবেন। তো বুধের আঙুলে এবং রবির আঙুলে এরকম ধরনের মুদ্রা চিহ্ন থাকা কিন্তু অত্যন্ত শুভ। এর পরবর্তীতে দেখুন, যদি হাতের বুধের ক্ষেত্র এবং রবির ক্ষেত্র, এই দুটি ক্ষেত্রে যদি এরকম ধরনের চতুর্ভুজ বা চতুষ্কোণ চিহ্ন দেখা যায়, তাহলে কিন্তু সেই ব্যক্তি জীবনে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করে থাকেন এবং সেই জাতক কিন্তু এত পরিমাণে অর্থ ইনকাম করে থাকেন যে অর্থ সে আজীবন খেলেও শেষ হবে না। তো এরকম ধরনের হাতে যাদের এরকম চতুষ্কোণ চিহ্ন লক্ষ্য করা যাবে, সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করবেন। অর্থাৎ এই যে রবির ক্ষেত্র দেখতে পাচ্ছেন, এই রবির ক্ষেত্রে যদি এরকম ধরনের চতুর্ভুজ চিহ্ন লক্ষ্য করা যায় এবং এই যে বুধের ক্ষেত্রটি লক্ষ্য করছেন, এই বুধের ক্ষেত্রে যদি এরকম ধরনের চতুর্ভুজ বা চতুষ্কোণ চিহ্ন লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু সেই ব্যক্তিরা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করবেন। তো এই চতুষ্কোণ রেখার গুরুত্ব কিন্তু অপরিসীম। এবার লক্ষ্য করুন, এই যে হাতটি দেখতে পাচ্ছেন, এই হাতে কিন্তু ভাগ্যরেখা যেটি রয়েছে, সেই ভাগ্যরেখা কিন্তু শনির পর্বতের দিকে গিয়েছে এবং এই ভাগ্যরেখার মধ্যেখানে অর্থাৎ হৃদয় রেখা এবং শিরোরেখার মধ্যেখানে এই যে শনির স্থানটি রয়েছে, এই শনির স্থানটি সোজাসুজি যদি এরকম ধরনের একটি ক্রস চিহ্ন লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু সেই ব্যক্তি জীবনে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন। দেখুন, এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, এখানে যদি এরকম ধরনের ক্রস চিহ্ন থাকে, অর্থাৎ আমাদের হাতের হৃদয় রেখা এবং শিরোরেখার মধ্যেখানে এই জায়গাটায় যদি ক্রস চিহ্ন থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করবেন। এর পরবর্তীতে লক্ষ্য করুন, এই যে আমাদের হাতের রবির ক্ষেত্র বা পর্বত রয়েছে, এখানে যদি রবি রেখাটি সুন্দরভাবে থাকে এবং তারই পাশাপাশি এই রবির পর্বত বা ক্ষেত্রে যদি এরকম ধরনের একটি বৃত্ত চিহ্ন অর্থাৎ গোল চিহ্ন লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু সেই জাতক জীবনে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে থাকেন এবং সেই ব্যক্তি কিন্তু ব্যবসা এবং চাকরি যাই করুক না কেন, তাতেই কিন্তু সেই ব্যক্তি প্রচুর পরিমাণে খ্যাতি
এবং প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে থাকেন। তো এই রেখার গুরুত্ব কিন্তু অপরিসীম। কোনো ব্যক্তির হাতে যদি রবির ক্ষেত্র বা পর্বতে এরকম ধরনের বৃত্তচিহ্ন বা গোলচিহ্ন লক্ষ্য করা যায়, তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে সেই ব্যক্তি জীবনে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করবেন। তো এরকম ধরনের রেখার গুরুত্ব কিন্তু অপরিসীম। তো বন্ধুরা, অর্থ ইনকাম সম্বন্ধে আজকের যে গুরুত্বপূর্ণ রেখাগুলি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এর পরবর্তীতে নিয়ে আসব আরও এরকম ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। ততক্ষণের জন্য দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটি অল করে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোডগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এভাবেই চ্যানেলটি সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।